أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের 27তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে প্যাসিভ পার্টিসিপল অর অবজেক্ট অফ এ ভার্বাল সেন্টেন্স। আরবিতে আমরা বলি মাফউল। আমরা একে ইসিম মাফউল হিসাবেও চিহ্নিত করতে পারি। প্রথম কথা হচ্ছে যে মাফউল কাকে বলে। দি প্যাসিভ পার্টিসিপল অর অ্যান অবজেক্ট রেফার্স টু এ পারসন অর থিং upon which the action described. For example, the letter fa'ala means to do and is its passive participle maf'ulun refers to that which was done. Object hocche verbal sentence er sadharonoto amra byabohar kori subject, object ebong verb. Ajke amra ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট সম্পর্কে পড়ব। শুরুতে একটা জিনিস বলে রাখি যে আমরা বলছি যে প্যাসিভ পার্টিসিপল। অ্যাকটিভ পার্টিসিপল এবং প্যাসিভ পার্টিসিপল আমরা ব্যবহার করে থাকি ইংরেজি ভাষায়। যেহেতু ইংরেজির সাথে আমরা আরবি ভাষার গ্রামারের তুলনা করছি, কিন্তু সব ক্ষেত্রে অ্যাকটিভ পার্টিসিপল এবং প্যাসিভ পার্টিসিপলের সাথে আরবি গ্রামারকে সমন্বয় করা সম্ভব হয় না। এই জন্য কোনো কোনো বিষয় আমাদেরকে ইগনোর করতে হবে যে এটাকে আমরা অ্যাকটিভ পার্টিসিপল হিসাবে এবং প্যাসিভ পার্টিসিপল হিসাবে আমরা ব্যবহার করব না। বুঝার সুবিধার্থে আমরা আজকের বিষয়টাকে এইভাবে দেখি যে আজকে আমরা পড়ছি ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কোনো একটা কাজ যে করে সে হচ্ছে ডুয়ার অথবা ফাইলুন, আর যার উপরে কাজটা করা হয় সে হচ্ছে অবজেক্ট। এবং আমরা আগেও পড়েছি যে এই অবজেক্টকে আমরা আরবিতে বলি মাফউল। মাফউল এই মাফউল সাধারণত ছয় ধরনের হয়। প্রথম হচ্ছে মাফউল বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল হাল, মাফউল মুতলাক, মাফউল মাহু। এই ছয়টার নাম যদি আমরা মনে না রাখতে পারি কোনো অসুবিধা নেই। আমরা বিষয়টা বুঝি যে কোন সময় এই কোন অবজেক্টটা ব্যবহৃত হয়, এটা বুঝলেই আমাদের হবে। আর যদি আমরা পারি তাহলে আমরা নামগুলো মুখস্থ করতে পারি কোন অবজেক্টটা কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হয়। এখন আমরা ইংরেজির সাথে একটু তুলনা করব যে আমরা যদি সেন্টেন্সটাকে এইভাবে ধরি যে আই এইট আইসক্রিম ইয়েস্টারডে কুইকলি বিকজ আই wanted to, এরকম একটা ইংরেজি সেন্টেন্স কে আমরা যদি বিন্যাস করি তাহলে আই হচ্ছে ডুয়ার বা সাবজেক্ট, এইট হচ্ছে ভার্ব, আর বাকি সবগুলো হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। এই অবজেক্ট কে এক্সপ্রেস করার জন্য আমাদের প্রয়োজন হয় আমরা যদি বলি যে আমি কি খেয়েছি আইসক্রিম, এই আইসক্রিম হচ্ছে কি প্রশ্ন করলে, হু এবং হোয়াট প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মাফউল বিহি। কখন খেয়েছি, হুয়েন এবং হোয়ার প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে মাফউল ফিহি। হাও কিভাবে খেয়েছি, কুইকলি, এটা হচ্ছে মাফউল হাল। কেন খেলাম, বিকজ আই ওয়ান্টেড টু, আমার ইচ্ছা হয়েছে, এটাকে বলে মাফউল লাহু। আমরা এইভাবে বলতে পারি হোয়াট ডিড ইউ ইট আইসক্রিম, এই আইসক্রিমটা হচ্ছে মাফউল বিহি। হোয়াট ডিড ইউ, হোয়েন ডিড ইউ ইট, কখন, ইয়েস্টারডে, মাফউল ফিহি। হাউ ডিড ইউ ইট, কুইকলি, মাফউল হাল। হোয়াই ডিড ইউ ইট, বিকজ আই ওয়ান্টেড টু, মাফউল লাহু। এই চার প্রকার হচ্ছে মেইন, আরো যে দুই প্রকার মাফউল মুতলাক এবং মাফউল মাহু। মাফুল মুতলাকটা আমরা বিস্তারিত পরে পড়ছি। মাফুল মুতলাকটা হচ্ছে এটাকে বলে অ্যাবসলিউট অবজেক্ট অথবা ভার্বাল নাউন। আর মাফুল মাহু অবজেক্ট ফর ডিনোটিং মিনিং অফ উইথ। কোরআনে খুব কম ব্যবহৃত হয়েছে এই মাফুল মাহু,
কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে অ্যাবসলিউট অবজেক্ট বা ভার্বাল নাউন। এখন আমরা প্রত্যেকটা অবজেক্ট মাফুল বিহি, প্রত্যেকটা অবজেক্টের আমরা কোরআনের কয়েকটা উদাহরণ আমরা আপনাদের সামনে পেশ করব। প্রথম হচ্ছে মাফুল বিহি, ইট আনসার দি কোয়েশন হোয়াট অর হোম, ওয়ামা খালাকাল জাকারা ওয়াল উনসা, যিনি পুরুষ এবং স্ত্রী সৃষ্টি করেছেন। প্রশ্ন হচ্ছে যে খালাকা, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? আল জাকারা ওয়াল উনসা, পুরুষ এবং নারী। ইন্না জালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি ইন্না নিশ্চয় আমরা জালনাহু আমরা পাঠিয়েছি বা আমরা বানিয়েছি জালনাহু ইহাকে কুরআনান আরাবিয়্যান, আরবি কোরআন, আরবি কোরআন, আরবি ভাষার কোরআন আমরা বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি বানিয়েছেন? আরবি ভাষার কোরআন। এখানে দুইটা মাফুল বিহি, কোরআন একটা মাফুল অবজেক্ট, আরাবিয়ান একটা মাফুল। ওয়া আল্লামা আদামা আসমা কুল্লাহ, অতঃপর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিখালেন। আল্লামা, আলিমা থেকে আল্লামা হয়েছে, আলিমা থেকে আল্লামা আদামা একটা অবজেক্ট, আদমকে শিখালেন আসমা কুল্লা সমস্ত জিনিসের নাম আদমকে শিখালেন। এই আসমা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। খালাকা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা শামসা ওয়াল কামারা লায়াকুলুনাল্লাহ, তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে, কি সৃষ্টি করেছেন? আসমান এবং জমিন। এইভাবে বারবার সেন্টেন্সে আমরা দেখব যে বার তার অবজেক্ট সাবজেক্ট এবং আজকের আমাদের বিষয় হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টে যখন আমরা হোয়াট এবং হোম প্রশ্ন করব তখন যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে মাফুল বিহি। আমরা দুই নম্বর অবজেক্ট মাফুল দেখব, মাফুল ফিহি। মাফুল ফি হচ্ছে অবজেক্ট ফর টাইম এন্ড প্লেস। যখন কোনো একটা কার্য সম্পাদন হয়, একটা বারবাল সেন্টেন্সের নিঃসন্দেহে একটা কাজ হয়, সেই কাজটা কোন সময় সম্পাদন হলো এবং কোন জায়গায় সম্পাদন হলো এইটা হচ্ছে মাফুল ফিহি, অবজেক্ট ফর টাইম এন্ড প্লেস। A noun that is used to show the time or place of action are called maful fihi. এটাকে আমরা আরেকটা ভাষায় বলি জার্ফ। জার্ফ, perhaps this one most resembles an adverb in English grammar. English grammar এর সাথে আমরা যখন adverb বলি, এই adverb এর সাথে maful fihi কে আমরা তুলনা করতে পারি। Adverb of time, জার্ফ জামান, আর অ্যাডভার্ব অফ প্লেস জার্ফ মাকান। দুইটা শব্দ মনে রাখার জন্য আমরা জামান মনে রাখতে পারি, আমরা বলি যে জামানা, জামানা মানে সময়, মানে কোন জমানার মানুষ, অমুক জমানা, এই জামানা থেকে জামান, অ্যাডভার্ব অফ টাইম। আর মাকান হচ্ছে প্লেস, কোন জায়গায় কার্যটা সম্পাদন হলো। জরফের জামান হচ্ছে যে ইসিম কোন কাজ সংগঠিত হওয়ার সময় বোঝায় তাকে জরফের জামান বলে। যেমন মাতলাবুন, সূর্যোদয়ের সময়, যে ইসিম কোন কাজ সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাকে জরফে মাকান বলে। যেমন মসজিদুন, মসজিদুন হচ্ছে সেজদার জায়গা, আর সূর্যোদয়ের স্থান হচ্ছে, সূর্যোদয়ের সময় হচ্ছে মাতলাবুন। এইভাবে আমরা সূর্যোদয়ের সময় এবং সেজদার স্থান হিসাবে আমরা জরফে জামান এবং জরফে মাকান হিসাবে আমরা জরফকে চিনতে পারি। এখন হচ্ছে এই জরফে জামান এবং জরফে মাকানটা কিভাবে তৈরি হয়, হাউ ইট ইজ ফর্মড? ইট ইজ মেড ফ্রম দি ভার্ব ফাআলা। আমরা সবগুলো এই আরবি ভাষায় রুট ফর্ম থেকে আমরা তৈরি করি। আমরা ফাইলুন তৈরি করেছিলাম,
আজকে আমরা মাফলুন তৈরি করব, এবং মাফলুনের একটা পার্ট হচ্ছে জার্ফ। এই জার্ফটা তৈরি হবে, ফালা হচ্ছে রুট বার। তার আগে আমরা প্রথম হচ্ছে মা বিফোর দি ফার্স্ট লেটার, ফার আগে একটা, মিমের আগে মা বসাবো। দেন 2 নম্বর হচ্ছে সুকুন ইন দি ফা কালেমা, ফা কালেমা, ফালার ফা হচ্ছে ফা কালেমা, ফা কালেমার উপরে আমরা একটা সুকুন দেব। 3 নম্বর হচ্ছে ফাতা অর কাসরা ইন দি আইন কালেমা, আইন কালেমাতে আমরা একটা ফাতাও দিতে পারি অথবা একটা কাসরাও দিতে পারি। আর শেষ হচ্ছে দাম্মা তানউইন ইন দি লাম কালেমা, লাম কালেমা মধ্যে আমরা একটা দাম্মা তানউইন মানে দুইটা দাম্মা দিব, দাম্মা তানউইন। তখন কি হচ্ছে, ফায়লাটা হয়ে গেছে মাফআলুন, মাফআলুন অথবা মাফইলুন, দুইটাই হইতে পারে। এবং জরফে জামান এবং জরফে মাকান দুইটার ক্ষেত্রেই এই কনস্ট্রাকশনটা প্রযোজ্য। এখন আমরা একটু উদাহরণ দেখলে বুঝবো। আমরা জানি সাজাদা, সাজাদা হচ্ছে রুট বার, সাজাদা হচ্ছে টু প্রস্টে, আমরা যেখানে আমরা সেজদা দেওয়া সাজাদা, এই সাজাদাকে কোন জায়গায় সাজদা দিব, আমরা মসজিদে সাজদা দিই, তাহলে মসজিদুন। আমরা শব্দটা সবাই জানি, আমরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই অনেক সময়, মসজিদুন। তাহলে এই সাজাদার স্থান হচ্ছে আগে একটা মিম জবর, সিনের উপরে সুকুন, এবং জিমের নিচে যে অথবা কোনো কোনো সময় জিমের উপরে জবর হতে পারে, মসজিদ। জালাসা, জালাসা হচ্ছে টু সিট, বসা, বসা। তাহলে জালাসা থেকে আমরা তৈরি করতে পারি কোথায় আমরা বসব, মাজলিসুন, মাজলিসুন এ কাউন্সিল, মানে যেখানে আমরা আমরা সবাই জানি আমরা মজলিসে বসি। আমরা জানি না মজলিসটা কোন আরবি ভাষা থেকে আসলো, আর জালাসা হচ্ছে বসা, আর যেখানে বসা হয় সেটা হচ্ছে মজলিস। নাজালা মানজিলুন, সারাকা, সারাকা টু রাইজ, মাশরিকুন, গারাবা টু সেট, মাগরিবুন, আমরা যে বলি মাগরিবে মাশরিকে, সেই মাগরিব ইস্ট, মাগরিব মাশরিক ইস্ট, আর মাগরিব ওয়েস্ট। খাজানা টু স্টোর, মাখজানুন এ স্টোর। এইভাবে জরফে জামান এবং জরফে মাকান তৈরি হয়। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, যেমন মাফআলুন হচ্ছে জরফ ইসমুল জামান, মাফআলুন, মাকতাবুন, মাখরাজুন, মাফইলুন, মসজিদুন, মাকসিবুন। দরাবা, দরাবা থেকে আমরা আজকে মাফুল পড়ব, মাদরুবুন, কিন্তু আমরা জার শিখলাম মাদরাবুন। কাতাবা থেকে মাকতাবুন, দাখালা থেকে মাদখালুন। এইভাবে আমরা এই জরফে জামান এবং জরফে মাখানের কনস্ট্রাকশনটা আমরা পড়ব। এখন আমরা এই জরফে জামান এবং জরফে মাখানের কয়েকটা কোরআনিক উদাহরণ দেখি, ব্যাপকভাবে আমরা আলোচনা করতে পারবো না আমাদের সময়ের জন্য। উল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, বলো লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম আল্লাহর। ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে চান সোজা পথ দেখান। قال رب المشرق والمغرب وما بينهما, قال তিনি বললেন মানে মুসা আলাইহিস সালাম বললেন, رب المشرق والمغرب, তিনি পূর্ব এবং পশ্চিম, وما بينهما এবং এই দুইয়ের মাঝখানের রব, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝে থাকো। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মিনাল মসজিদি, এই মসজিদি আমরা আগে দেখলাম মসজিদি, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি,
এমনকি যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছে গেল, মাগরিবা, যেখানে সেটিং প্লেস সূর্যাস্তের, বালাগা মাগরিবা, হাত্তা ইজা বালাগা মাতুলেগা শামসি, এমনকি সে সূর্যোদয়ের সীমানায় গিয়ে পৌঁছলো, মাতুলেগা। এখন হচ্ছে নাউন অফ টাইম ক্যান বি, অনেকগুলো উদাহরণ আছে, আমরা কমন কয়েকটা উদাহরণ বোঝার জন্য যে ভার্বাল সেন্টেন্সের এজ এ অবজেক্ট কিভাবে জার্ফটা ব্যবহৃত হচ্ছে। যেমন লাইলান, লাইলান হচ্ছে নাইট, নাহারান মর্নিং, ইয়াওমান ডে, মাসা ইভিনিং। আমরা এইভাবে ভোকাবুলারি গুলো কোরআনের আস্তে আস্তে শিখবো, যেদিন যে ক্লাসে আমরা যে শব্দগুলো পড়ি সেগুলো যদি সেই দিনই আমরা একটু শেখার চেষ্টা করি, তাহলে আমাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে এবং আমাদের কোরআন বুঝতে সুবিধা হবে। কালা রাব্বি ইন্নি দাওতু কাওমি লাইলাম ওয়া নাহারা, কালা তিনি বললেন, রাব্বি হে আমার রব, ইন্নি নিশ্চয় আমি, দাওতু আমি দাওয়াত দিয়েছি, কাওমি আমার উম্মতকে, এখানে একটা ইয়া মুতাকাল্লিম, কাওমি লাইলাউ ওয়া নাহারা রাতে এবং দিনে, নূহ আলাইহিস সালাম বলেছিলেন। এইভাবে আমরা একটা সেন্টেন্সের এই যে বারবার সেন্টেন্স, কালা তিনি বললেন, তারপরে কি বললেন, যা বলা হলো তা হচ্ছে অবজেক্ট, তিনি বললেন, এই অবজেক্টের তিনি কি উল্লেখ করলেন, যে আমি রাত এবং দিন আহ্বান করেছি, লাইলাম ওয়া নাহারাম। জারফে জামান এবং জারফে মাকানের একটা লিস্ট দেওয়া হয়েছে, আমি আর পরে আমাদের সময় অনেক কিছু বলতে হবে, আপনারা এই লিস্ট গুলা থেকে জারফে জামান এবং জারফে মাকানের কমন কোরআনিক ওয়ার্ড গুলো শিখে নেবেন ইনশাল্লাহ। এখন হচ্ছে গাদা শব্দের অর্থ হচ্ছে টুমর, গাদাতি হচ্ছে মর্নিং আর আশি হচ্ছে ইভিনিং। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন লালিকা গাদা, আর কোনো কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে নিশ্চয় আমি তা আগামীকাল করব, ইন্নি ফাইলুন লালিকা গাদা, নিশ্চয় আমি তা আগামীকাল করব এটা তুমি বলো না। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, আর তুমি নিজেকে ধৈর্যশীল রাখো, ওয়াসবির ইম্পারেটিভ ভার্ব, নাফসাকা তোমার নফসকে তোমার নিজেকে, মা সাথে, মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, ইয়াদউনা যারা দাওয়াত দেয়, রাব্বাহুম তাদের রবের, বিল গাদাতি ওয়াল আশি সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় তাদের রবকে ডাকে যারা, ইউরিদুনা ওয়াজহু তার সন্তুষ্টির উদ্দেশ্যে, আর তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে আর তার সন্তুষ্টির উদ্দেশ্যে। কালাত লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, কালা তারা তিনি বললেন, লাবিস্তু ইয়াওমান, ইয়াওমান মানে দিন, আমি একদিন অথবা আও বাদা ইয়াওমিন দিনের কিছু সময়, লাবিস্তু, লাবিস্তু মানে আমি অবস্থান করেছি, তিনি বললেন, সে বলল, আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি। আসলে আমাদের দুনিয়ার জীবনটা, আমরা যখন আখেরাতে চলে যাব তখন আমাদের কাছে মনে হবে যে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ ছিলাম, যে একদিন এবং দিনের জন্য আমাদের সব কর্মতৎপরতা এবং সকল প্রচেষ্টা। হাত্তা ইজা হাদারা আহাদাকুমুল মাউত কালা ইন্নি তুবতুল আনা, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায়, হাত্তা ইজা হাদারা আহাদাকুমুল মাউত, তখন কি হয়, কালা তখন তারা বলে, ইন্নি নিশ্চয় আমি, তুবতুল আনা আমি এখন, তুবতু মানে তবা করলাম, আমি এখন তবা করলাম, এখন আনা আমি এখন তবা করলাম। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার,
তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়, অহুম কুফার, ওয়াল্লাযীনা ইয়ামুতুনা, যাদের মৃত্যু হয় কাফের অবস্থায় তাদের জন্য এরকম তওবা হবে না। এখানে আমরা শিখলাম গাধা, গাধাতি, ইয়াউম, তারপর আনা। এখন হচ্ছে আমরা কয়েকটা এগুলোকে বলে স্পেশিয়াল মুদাফ, ফাওকা স্থান, ফাওকা তাহতা কাবলা বারাদা খালফা ওয়ারা বাইনা হাওলা। আমরা আগে পড়েছিলাম খুব সম্ভব একটা ক্লাসে যে মুদাফ মুদাফিলাই, মুদাফ মুদাফিলাইয়ের মধ্যে এই শব্দগুলো যখন ব্যবহৃত হয় তখন তারা অটোমেটিক্যালি মুদাফ হিসাবে ব্যবহৃত হয়। যেমন আমরা ফাওকা ব্যবহার করলে এবাব, তাহলে কোনো কিছুর এবাব, কোনো কিছুর বিলো, কাবলা বারাদা, এই শব্দগুলোকে বলে স্পেশাল মুদাফ, এবং যখনই এগুলো বসে তখন মুদাফ হিসাবে বসে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে ফাওকা কেন হলো, ফাওকা এই জন্য আসছে যে আসলে এই শব্দগুলো সাধারণত ভার্বাল সেন্টেন্সের অবজেক্টে বসে, এই জন্য অবজেক্ট আমরা জানি মানসুব, এগুলো একদিকে মানসুব অন্যদিকে এগুলো মুদাফ হিসাবে ব্যবহৃত হয়। যেমন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়াইয়াকবিদিন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, ইলা তাদের দিকে, তৈরি কিভাবে, তৈরি মানে পাখিগুলোর দিকে, ফাওকাহুম তাদের উপরে, সাফাতিন ওয়াইয়াকবিদিন, তারা কিভাবে ডানা মেলে আবার তারা কিভাবে গুটিয়ে নেয়, মা ইয়ামসিকুহুন্না মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান, দয়াময় ছাড়া অন্য কেউই তাদের ধরে রাখে না। ফাওকা হুম, ফাওকা হচ্ছে মুদাফ আর হুম হচ্ছে মুদাফ ইলাই। ওয়াকালা আল্লাযীনা কাফারু, কাফেররা বলবে রাব্বানা আরিনা আল্লাযাইনি, হে আমাদের রব, আরিনা আল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন ও মানুষদের, মানুষ আমাদেরকে দেখিয়ে দাও, আদাল্লানা যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, নাজআল হুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পদদলিত করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা লাঞ্ছিত ও অপমানিত হয়। কিয়ামতের দিন যারা মানুষকে পথভ্রষ্ট করছে, এই যে আজকে সারা দুনিয়ায় মানুষদেরকে মুসলমানরাও পথভ্রষ্ট হচ্ছে, ও মুসলিমরাও পথভ্রষ্ট, কিয়ামতের দিন সবাই বলবে আল্লাহকে, হে আল্লাহ তুমি এদেরকে আমাদের সামনে আনো, আমরা এদেরকে পদদলিত করব। তাহতা আকদামিনা, তাহতা আকদামি, আমরা মুদাফ মুদাফ ইলাই জানি যে মুদাফে কি হয় না, তানুইন হয় না, আল হয় না, আর মুদাফ ইলাইতে হয় কাসরা, এখানে তাহতা আকদামি কাসরা, ফাওকা হুম, এই হুমের স্ট্যাটাস হচ্ছে মাজরুর। ওয়ারা জহরি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আজহরিহি, এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাৎ দিক থেকে দেওয়া হবে, ফাসাওফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে আহ্বান করবে, ওয়াসলা সাইরা, এবং জাহান্নামে প্রবেশ করবে। বাদা রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, বাদা ইয হাদাইতানা আফটার, বাদা আফটার, কাবলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সবাই আমরা এই আয়াতটা জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, লিখে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর, সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, খালফা এবং বাইনা, খালফা শব্দের অর্থ হচ্ছে পিছনে, আর বাইনা শব্দের অর্থ সামনে হয় বাইনা বিটুইন হয়, লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, এই বাইনা হচ্ছে আমরা তাদের মধ্যে কারো মধ্যে পার্থক্য করি না, মধ্যে
আর ইয়ালামু মা বাইনা আইদিহিম, যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন, ইয়ালামু ওয়া মা খালফাহু, এবং যা তাদের অগোচরে, যা তাদের পিছনে আছে। মা ইউবাদ্দিলুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। লাদা, লাদা মানে কাছে, এখানে লাদাইয়া, লাদাইয়া ইয়া মুতাকাল্লিম মানে লাদা কাছে, আর ইয়া হচ্ছে আমার, আমার কাছে, আমার কাছে কথার বদল হয় না। মা ইউবাদ্দিলুল কাউল, কাউল, কাউল হচ্ছে একটা নাউন, কথা, আমরা কালা, কালু, ইয়াকুলু, কিন্তু আমরা কাউলু এই কালা থেকে যখন নাউন হয়ে গেছে তখন আল আসছে এবং কাউলু, কাউলু মানে হচ্ছে কথা, আমার কাছে কথা রদ বদল হয় না, আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, এরপর যখন আগুন তার চারপাশে, হাওলা হচ্ছে চারপাশে আর হু হচ্ছে তাহা, তাহলে কি হচ্ছে, মুদাফ মুদাফিলাই, লাদাইয়া, লাদা মুদাফ, ইয়া মুদাফিলাই, সব সময় এই জন্য এগুলোকে বলে স্পেশাল মুদাফ। মা উইথ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। উইথ, আর ইন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিন আল্লাহ, ইন্দা মানে হচ্ছে নিয়ার, তার থেকে অধিক জালেম আর কে হতে পারে যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোন সাক্ষ্য আছে অথচ সে সাক্ষ্য গোপন করে। আমরা পড়লাম এতক্ষণ জারফে জামান এবং জারফে মাকান, এখন হচ্ছে মাফুল লাহু। মাফুল লাহু ইংরেজিতে বলা হয় ক্যাজুয়াল অবজেক্ট, ইট এক্সপ্লেন দ্য রিজন হোয়াই দি অ্যাকশন হ্যাজ বিন ডান, যে কোনো একটা কাজ হইতে পারে যে কেন কাজটা করা হলো, অবজেক্ট ফর এম অর পারপাস, যেভাবে এক্সপ্রেশন হয় না কেন, এটা মাফুল, মাফুল মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কে এক্সপ্রেস করার জন্য আমরা এই তার ধরন গুলো আমরা পড়ছি। অবজেক্ট অফ এম অর পারপাস হচ্ছে কাল্লাযী ইউনফিকু মা লাহু রিয়া আন্নাস, ইউনফিকু মানে হচ্ছে সম্পদ ব্যয় করা, মালাহু, মালাহু হচ্ছে মাল, মাল ব্যয় করা, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন্নাস, যে নিচক লোক দেখাবার জন্য নিজের সম্পদ ব্যয় করে, এই রিয়া মানে প্রদর্শন, প্রদর্শন করার জন্য সম্পদ ব্যয় করে। কেন, আমরা যদি প্রশ্ন করি যে ইউনফিকু একটা বার, তাহলে কাল্লাযী ইউনফিকু কি জন্য সে সম্পদ ব্যয় করে, অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওয়ালা তাকতুলু, কাতালা থেকে ইয়াকতুলু, ইয়াকতুলু থেকে তাকতুলু, তাকতুলু থেকে তাকতুলু না, আর লা আসার কারণে না ড্রপ হয়ে গেছে। ওয়ালা তাকতুলু না আওলাদাকুম, তোমাদের আওলাদদেরকে, তাহলে তোমরা হত্যা করো না তোমাদের আওলাদদেরকে, খাশিয়াতা ইমলাক, দারিদ্রের আশঙ্কায়। কেন, অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দারিদ্রের আশঙ্কায়, খাশিয়াতা ইমলাক হচ্ছে ক্যাজুয়াল অবজেক্ট, বা আমরা একে একে বলি মাফউল লাহু। ওয়াইজা রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমান, আর সে সময় তারা ব্যবসায় ও খেলতামাশার উপকরণ দেখলো, যে সময়, ওয়াইজা রাও, যখন দেখলো, তিজারাতান আও এবং ও লাও হাও, যখন তারা ব্যবসা এবং খেলতামাশার উপকরণ দেখলো, নিনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমান, কাঈমান তোমাকে দাঁড়ানো অবস্থায় তারা, ও তারাকুকা সেদিকে তারা চলে গেল, কোন অবস্থায় গেল, তারা কাঈমান অবস্থায় গেল, হাও,
এক্সাম্পল অফ মাফুল হাল হচ্ছে হাও, কিভাবে তারা গেল। ইয়া আইয়ুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না, চলো ইরজিই কোন দিকে, ইলা রাব্বিকি তোমার রবের দিকে, কোন অবস্থায়, কিভাবে, হাও। রাদিয়া তাম্মার দিয়া, সেটা হচ্ছে মাফুল হাল, মাফুল হাল হচ্ছে হাও। মাফুল হাল হচ্ছে অবজেক্ট ইজ ইউজ টু ডেসক্রাইব হাউ দি অ্যাকশন ওয়াজ ডান, কিভাবে কাজটা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যেভাবে ভয় করা উচিত, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা তাদের সাথে কথা বলো, কিভাবে, কাওলান কারিমা মর্যাদা সহকারে। এই হাও যখন প্রশ্ন করা হয়, হাও প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যাবে এটার ধরন হচ্ছে মাফুল হাল। পাঁচ নম্বর হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট, মাফুল মুতলাক। আমরা বলছিলাম যে মাফুল মুতলাক হচ্ছে একটা বিশেষ ধরনের অবজেক্ট। দি অ্যাবসলিউট অবজেক্ট ইজ এন অ্যাকুইজিটিভ নাউন ডিরাইভ ফ্রম সেম রুট অফ দি ভার্ব, ইট ইজ মেনশন আফটার দি ভার্ব ইন অর্ডার টু দুইটা কাজে কনফার্ম ইটস মিনিং অর হুইচ শোজ দ্য নাম্বার অফ টাইমস ইন হুইচ দ্য অ্যাকশন হ্যাপেন্স। অ্যাবসলিউট অবজেক্টটা গঠিত হয় একটা বারবার নাউন থেকে, যে বার্ব হয়, যে কাজটা হয় সেই বার্ব থেকে উচ্চারিত হয় একটা নাউন, যে নাউন এই কাজটাকে কনফার্ম করে এবং এই কাজটাকে এমফেসিস দেয় এবং এই কাজের যে টাইম সেটা নির্ধারিত হয়। আমরা বারবার নাউন পড়ি নাই, এই জন্য এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বারবার নাউন কি সেটা আমরা পড়লে আরো একটু ক্লিয়ার হবে। অ্যাবসলিউট অবজেক্ট হুইচ কনফার্ম দ্য মিনিং অফ দ্য ভার্ব, যেমন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, সেন্টেন্সটা এইভাবে সম্পূর্ণ হয়ে যেত, ওয়ারাতিলিল কোরআন, তোমরা কি করো, তোমরা কোরআনকে রাত্তিল করো, তোমরা তেলাওয়াত করো, পাঠ করো কোরআনকে। কিন্তু তার অবজেক্টটা একটা এক্সট্রা অবজেক্ট এমফেসিস, এই রাতালাকে এমফেসিস দেওয়ার জন্য তার্তি লান, এই তার্তি লান হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট এবং এটা উচ্চারিত হয়েছে এই বার্ব থেকে। বার্বের দেখেন এটা ট্রাইলেটারাল রুট হচ্ছে রা তালা, এটার রা তালা, কিন্তু এটা নাউন আর এটা বার্ব এবং এটার অর্থ হচ্ছে তার্তিলের সাথে পড়ো। এটাকে কেউ থেমে থেমে বলেছেন, কেউ বলেছেন অর্থ সহ বুঝে চিন্তা ভাবনা করে, কিন্তু আল্লাহ বলছেন তোমরা তার্তিলের সাথে পড়ো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমরা ফাতাহনা আমরা দিয়েছি বিজয় লাকা তোমাদেরকে ফাতহাম মুবিনা, এই ফাতাহ থেকে ফাতাহ সুস্পষ্ট বিজয় আমরা তোমাদেরকে দিয়েছি। ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমান, আর আল্লাহ মুসার সাথে কথা বলে বার্বটাকে এমফেসিস দিয়েছে, ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, অত্যন্ত সহজ ভাবে তার হিসাব নিকাশ নেওয়া হবে। হিসা ইউহাসাবু বার্ব, কিভাবে হিসাব নেওয়া হবে, হিসাবা ইয়াসিরা সহজ ভাবে হিসাব নেওয়া হবে। এই এটা অ্যাবসলিউট অবজেক্ট হিসাবে ব্যবহৃত হলো। আরো দুইটা উদাহরণ হচ্ছে, কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কাল্লা কখনো নয়, ইজা দুক্কাতিল আরদু যখন আরদু জমিন চূর্ণ বিচূর্ণ হবে, কিরকম হবে, দাক্কান দাক্কা পরিপূর্ণভাবে,
জমিন চূর্ণ বিচূর্ণ হবে। ফালিয়ান জুরিল ইনসানু ইলা তোয়ামি, মানুষ কি তার খাদ্যের দিকে একবার নজর দেয়? ফালিয়ান জুরিল, তার নজর দেওয়া উচিত ফাল, ইলা তোয়ামি, তার খাদ্যের দিকে কি দেখবে সে? আনাস আন্না সাবাবনাল মা সাব্বা, আমি প্রচুর পানি ঢেলেছি। সুম্মা শাকাকনাল আর্দা শাক্কা, তারপর জমিনকে অদ্ভুত ভাবে বিদীর্ণ করেছি। আমরা যে খাবার খাই, আমরা যে ফল ফ্রুটস খাই, এই সব কিছুর দিকে আমরা তো আমরা কি তাকাই? আল্লাহ বলছেন, আমি কিভাবে প্রচুর পরিমাণ পানি ঢেলে তোমাদের এই খাদ্যের যোগান দিয়েছি, তোমরা কি এটা নজর দিয়েছ? তোমরা কি চিন্তা করো যে আমি কিভাবে তোমাদেরকে খাবার দিচ্ছি? আন্না সাবাবনাল মা সব সব, এইভাবে আল্লাহ যদি পানি না দিতেন তাহলে খাদ্য ফলতো না। তারপর জমিনকে অদ্ভুত ভাবে বিদীর্ণ করেছেন, একটা ছোট্ট একটা বীজ, এই বীজ থেকে একটা প্রকাণ্ড গাছ হচ্ছে। কিভাবে আল্লাহ এই জমিনটাকে বিদীর্ণ করে গাছটাকে উত্তোলিত করেছেন তোমরা কি দেখো না? এখন হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট। দুই নম্বর আমরা বলছিলাম যে অ্যাবসলিউট অবজেক্ট ইজ ইউজ টু নো দি নাম্বার অফ টাইমস এ ওয়ার্ক হ্যাজ বিন ডান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই ওয়াহিদাতিন মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো, তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে। মিন নাফসিন ওয়াহিদা, এই ওয়াহিদাত এটা ব্যবহৃত হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট। এখন হচ্ছে লাস্ট নম্বর, মাফুল মাও, উইথ অর উইথ হোম, ভেরি রেয়ারলি ইউজ ইন কুরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। প্রথম অংশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ইমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা তোমরা নিজেরা বাঁচো, কু ওয়াহলিকুম, এবং তোমার আহলকে, তোমার পরিবার পরিজনকে, কোথা থেকে? নারান, আগুন থেকে। এই আহলিকুম সাথে উইথ, ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, তোমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করো। ফাআজমিউ আমরাকুম, কাদেরকে সাথে নিয়ে? ওয়া শুরাকাআকুম, এবং তোমাদের শরীকদেরকে নিয়ে। এটা হচ্ছে মাফুল মা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা বারবাল সেন্টেন্স, বারবাল আয়াতে আমরা আগে পড়েছি বার, এরপরে আমরা পড়েছি সাবজেক্ট মানে ফাইলুন, কিভাবে ফাইলুন ঘটে তাও আমরা পড়েছি, আজকে আমরা পড়লাম কিভাবে একটা বারবাল সেন্টেন্সের অবজেক্ট গঠিত হয়। এখন এই ক্লাসের আরেকটা অংশ হচ্ছে হাউ ইট ইজ ফর্মড, দি ওয়ার্ড ইউজ ফর অবজেক্ট which is affected by the action of the subject is called maf'ul. Amra janlam je object ke bola hoy maf'ul. Etokkhon amra je udahoron gulo porlam shei shob guloke amra maf'ul boli mane object ki boli, kintu ei maf'ul object specific, amra specific ekta noun diye shei maf'ul ke amra express korechi. Ekhon hocche je jokhon when it is not specific, যখন এই মাফুল যার উপরে কার্যটা সম্পাদন করা হলো সে যদি স্পেসিফিক না হয় তাহলে তার গঠনটা কিভাবে হবে? How it is formed? It is made from the verb faala. আমরা জানি faala থেকেই তৈরি হয়, faala থেকে failun তৈরি হয়েছিল, এখন faala থেকে তৈরি হবে mafulun. তার নাম যেমন, তার কাজ যেমন, এবং সে যে কর্ম সম্পাদন করে এটা সেম। এই মাফুলুনটা কিভাবে গঠিত হয়? মাফুলুনটা গঠিত হয় আগে জরফে জামান এবং মাকানের মতোই, একটু ডিফারেন্স, প্রথমে আসে ফালার আগে মা, মিম তার উপরে জবর,
মা বিফোর দ্য ফার্স্ট লেটার, দেন দুই নম্বর কি হয়, সুকুন ইন দা ফা কালেমা, আগের মতো ফা কালেমাতে সুকুন হয়। তিন নম্বর হচ্ছে দাম্মা ইন দি আইন কালেমা, দাম্মা ইন দি আইন কালেমা পেশ হয়, এন্ড ওয়াও উইথ সুকুন আফটার আইন কালেমা। এখানে একটা এক্সট্রা ওয়াও যোগ হয় যার উপরে থাকে একটা সুকুন, এবং শেষের লামের উপরে লাম কালেমা, দাম্মা তানুইন ইন দি লাম কালেমা। যদিও আমি বলতে অনেকগুলো পয়েন্ট, কিন্তু আসলে এই নাম তো আমাদেরকে এমনি মুখস্থ হয়ে যায়, এই নামের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা পেয়ে যাব যে মাফউলটা কিভাবে তৈরি হয়েছে। আসলে ছিল ফাআলা, সেখান থেকে হচ্ছে মাফউলুন। আরবি গ্রামার এত সুন্দর এবং এত সহজ। এখন দেখেন এই মাফউলুন কিভাবে, যেমন ফাআলা, ফাআলা মানে কোনো কিছু করা, ফাআলা থেকে মাফউলুন, যাকে যার উপরে কাজটা করা হয়। ফাতাহা মাফতুহুন, ফাতাহা খোলা, মাফতুহুন যা খোলা হয়। কাতালা হত্যা করা, মাকতুলুন যাকে হত্যা করা হয়। খালাকা মাখলুকুন যাকে সৃষ্টি করা হয়। এখন আপনার আমাদেরকে যদি বলতে হয় যে আমরা কি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হচ্ছে মাখলুক। এই মাখলুক কোথেকে আসলো? মাখলুক শব্দটা একটা নাউন, এবং এই মাখলুকটা আসছে খালাকা থেকে। খালাকা শব্দ তিনি সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন? মাখলুককে সৃষ্টি করেছেন। আর এই মাখলুকের গঠনটা মাফউলুন, খুবই ইজি, মাফউলুন, মাফউলুন, মাদরুবুন, দরাবা, মাদরুবুন। আমরা এই যে দরাবাকে আমরা বললাম মাদরুবুন, ফায়লাকে বললাম মাফউলুন, এই ফর্মটা আপনারা একটু খেয়াল করে শুনবেন, এই ফর্মটা হচ্ছে যখন অবজেক্টটা স্পেসিফিক হবে না। যেমন আমরা সহজ একটা উদাহরণ, নাসারা, নাসারা মানে সে সাহায্য করেছে। এখন কাকে সাহায্য করলো তার, আমরা আমরা যদি তার নাম না জানি তাহলে মানসুরুন। ডিফারেন্স বিটুইন এই যে নাম এবং অবজেক্ট, এটা ডিফারেন্সটা কি? ডিফারেন্স বিটুইন ইসিম মাফউল, প্যাসিভ পার্টিসিপল এন্ড মানসুব ইসিম অবজেক্ট অফ দি ভার্ব। এই সমস্ত শব্দ আসলে বোঝানোর জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়, এবং বোঝানোটা যাতে সহজ হয়, তো এখানে ভিন্ন নামের কারণে আপনাদের বুঝার যাতে কষ্ট না হয়, সবই মাফউল, সবই অবজেক্ট, কিন্তু একটু ভিন্ন আছে। যখনই প্যাসিভ পার্টিসিপল হিসাবে মাফউলটা কোন সেন্টেন্সে ব্যবহৃত হয় এই নামে, মাফউলুন নামে, যেমন আমরা যে নামে ব্যবহার করলাম, যেমন যে ওয়ান অন হোম পারসিকিউশন ইজ ডান মাজলুমুন, আমরা বলি না যে আমরা মজলুম হলাম, সারা মুসলিম জাতি আজকে মাজলুম, এই মাজলুমুন। মাফতুহুন, মাকতুলুন, এই ফর্ম গুলো যখন ব্যবহৃত হয় তখন তার পার্থক্যটা হয় ডিরেক্ট অবজেক্ট থেকে। আমরা সবগুলো অবজেক্ট জানি যে অবজেক্ট ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট হয় মানসুব, মানসুব হিসাবে ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট ব্যবহৃত হয়। কিন্তু যখন এটা মাফউলুন ফর্মে ব্যবহৃত হবে তখন এটা মারফ, এটা ভার্বাল সেন্টেন্সেও ব্যবহৃত হতে পারে, এটা নমিনাল সেন্টেন্সেও ব্যবহৃত হতে পারে। এটা হচ্ছে তার ডিফারেন্স। আমরা নমিনাল সেন্টেন্সে যখন কোনো জবর আমরা নমিনাল সেন্টেন্সে জবরের এখানে এই ধরনের অবজেক্টের কোনো 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 রুল নেই, কিন্তু নমিনাল সেন্টেন্সে এই ইসিম মাফউল বা প্যাসিভ পার্টিসিপল হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে তার স্ট্যাটাসের পরিবর্তন হইতে পারে। কি কি হইতে পারে? স্ট্যাটাস মে চেঞ্জ ফ্রম মারফু টু মানসুব এন্ড মাজরুর। যদি এই ফর্মে ইসিম মাফউল বা প্যাসিভ পার্টিসিপল
সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তাহলে সে কোনো কোনো সময় তার তার প্রয়োজনে গ্রামারের রুলের কারণে মারফু মানসুব এবং মাজুর হইতে পারে, এই কথাটা বলার জন্যই এই ডিফারেন্সটা এখানে আনা হয়েছে। কিন্তু বারবার সেন্টেন্সে এই মাফুলন এজ এ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, যেমন ইন্নাহুম লাহুম মানসুরুন, অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে, মানসুরুন, ইন্নাহু কানা মানসুরান, নিশ্চয় সে হবে সাহায্য প্রাপ্ত, এই কানা আর ইন্নার কারণে মানসুরান। ওয়াল বাইতিল মামুর, এখানে ওয়াও প্রিপজিশন কসম অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য তার পরের ইসিম মাজরুর হয়েছে এবং এই বাইতির কারণে মামুর, মামুর অর্থ করা হয়েছে আবাদ গৃহ, কসম আবাদ গৃহের, এই জন্য মামুর, মামুরি। তাহলে এখানে হচ্ছে মানসুরুন, মানসুরান, মারু মামুরি, ওয়াল ওয়াকিতাবিন মাস্তুরি, ওয়াল বাহরি মাসজুরি। এখানে মাজরুর, মাজরুর, মানসুব, মারফু। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে মাফুলুন এই প্যাটার্নে যদি অনেক সময় নমিনাল, এগুলো নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, এই তিন ফর্মে ব্যবহৃত হয়, কিন্তু বারবার সেন্টেন্সে মাফুলুন হিসাবে ব্যবহৃত হয়। এখন হচ্ছে আমরা যেহেতু এই মাফুলুন একটা ইসিম, যদি যে কোনো ইসিম সিঙ্গুলার ফর্ম থাকতে পারে, ডুয়াল ফর্ম থাকতে পারে, প্লুরাল ফর্ম থাকতে পারে, তাহলে মাফুলুন ফর্মে যদি কোনো ইসিম ব্যবহৃত হয় আর যদি সেটা ডুয়াল হতে হয়, তাহলে আমাদের জানা আছে কিভাবে আমরা ডুয়াল করি, মাফুলুন কি হবে, মাফুলানি, মাফুলাইনি, মাফুলুনা, মাফুলিনা, লুনা মারফু আর লিনা মানসুব এবং মাজরুর, মাফুলানি মাফুলুনা, লানি মানে মারফু আর মাফুলাইনি, এই শব্দ এই কথাগুলো আমাদেরকে নাম্বারের ক্লাসে আমরা পড়েছিলাম, আবার স্মরণ করতে হবে এবং তুলনা করে ওই ক্লাসের সাথে এই বিষয়গুলো আমাদেরকে আবার রিভিউ করতে হবে। এক্সাম্পল অফ ভোকাল ব্রোকেন প্লুরাল প্যাসিভ পার্টিসিপল কনজুগেশন, টাইম এন্ড প্লেস, আমরা বলছিলাম মাফআলুন, মাফআলুন যখন টাইম এবং প্লেস মিন করে তখন এটা ছিল মাফউলুন, আর টাইম এবং প্লেস যখন মিন করবে তখন হচ্ছে মাফআলুন। পার্থক্য কোথায়, এইখানে আইনের উপরে হয় জবর হবে না হয় জের হবে, আর এই মাফউলুন প্যাটারে আইনের উপরে পেশ হবে এবং শেষে একটা ওয়াও হবে। তাহলে এই ফর্মের কি হচ্ছে, মাফআলুন, মাফআলানি, আর যদি এটা ব্রোকেন প্লুরাল হয় তাহলে মাফাইলুন, মাফআলান, মাফআলাইনি, মাফাইলা, মাফআলিন, মাফআলাইনি, মাফাইলা, এই হচ্ছে ব্রোকেন প্লুরাল যদি হয় তাহলে তার কনজুগেশন, আর যদি নর্মাল মাফউলুন হয় তাহলে তার কনজুগেশন। আমরা আজকের এই অবজেক্ট ক্লাসের আমরা শেষ প্রান্তে চলে আসছি। এখন একটা বিষয় আমরা জানি যে ট্রাইলেটারাল রুট থেকে উচ্চারিত হয়ে এই বাকি টেন্স গুলো এবং নাউন গুলো গঠিত হয়। কমনলি আমরা যে উদাহরণগুলো আমরা পড়েছি, যেমন আমরা একটা উদাহরণ পড়েছি নাসারা, নাসারা মানে হি হেল্প, এই নাসারা হচ্ছে তার রুট বার। আপনারা দেখেন খুবই ইন্টারেস্টিং, কনস্ট্রাকশন ফ্রম ট্রাইলেটারাল রুট, আমরা ট্রাইলেটারাল পাস্ট বার রুট নাসারা একটা ক্লাসে পড়েছি, তার গঠন প্রক্রিয়া পড়েছি, তার অ্যাকশন পড়েছি কিভাবে গঠিত হয়। এই পাস্ট টেন্স থেকে হয়েছিল প্রেজেন্ট টেন্স, নাসারা ইয়ানসুরু, আমরা ইয়ানসুরু ক্লাসে পড়েছি। তারপরে আমরা পড়লাম ইম্পারেটিভ টেন্স, ইম্পারেটিভ টেন্স হচ্ছে নাসারা ইয়ানসুরু
অনসুর, এই অনসুর এটা একটু নিচে চলে আসছে, নাসারা ইয়ানসুরু অনসুর, আমরা পড়লাম তিনটা টেন্স অনসুর। তারপরে আমরা পড়লাম এই নাসারা কে সাহায্য করলো, নাসিরুন, এক আলিফ লম্বা করলাম আর শেষ কালেমায় আমরা দাম্মা তানউইন দিলাম, নাসিরুন, নাসারা ইয়ানসিরু ইয়ানসুরু নাসিরুন, আর মাঝখানে ইম্পারেটিভ হচ্ছে অনসুর। আমরা যখন প্যাসিভ পড়লাম, এই নাসারাকে আমরা প্যাসিভ করেছিলাম নুসিরা, পাস্ট প্যাসিভ নুসিরা, প্রেজেন্ট প্যাসিভ ইউনসুয়ারু, আর আজকে আমরা পড়লাম মানসুরুন। এই মানসুরুন আজকে আমরা পড়লাম কিভাবে গঠিত হয়, এই নাসারা থেকে মানসুরুন অবজেক্ট, এই সাহায্য যাকে করা হলো, সে সাহায্য করেছিল, সে সাহায্য করলো বা করবে, সাহায্যকারী, সাহায্য করা হয়েছিল, সাহায্য করা হয়েছে, আর সাহায্য করো, আমরা পড়লাম আজকে মানসুর। লা তানসুর আমরা পড়ছি ফরবিডেন, ইম্পারেটিভ এর সাথে পড়ছি লা তানসুর। আজকে আমরা পড়লাম জার মানসারুন, মসজিদুন, এই মানসারুন এটা হচ্ছে একবার কোন জায়গায় সাহায্য করা হলো অথবা কোন সময় সাহায্য করা হলো, এটা মিন করবে মানসারুন। তাহলে পাস্ট প্রেজেন্ট ইম্পারেটিভ, পাস্ট প্যাসিভ প্রেজেন্ট প্যাসিভ, সাবজেক্ট অবজেক্ট একবার ফরবিডেন, বাকি থাকছে এই কনজুগেশন সবগুলোর দুইটা, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, নাসারা সাহায্য করা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে সাহায্য করা হয়েছিল, মিনসার, আর নাসারা তার এটাকে বলে বারবাল নাউন, কোথ থেকে আসলো নাসারা, নাসরান থেকে আসছে। এই টোটাল বিষয়ে আমাদের দুইটা জিনিস পড়া বাকি আছে, একটা হচ্ছে নাসরান, এটাকে বলে মাসদার বা বারবাল নাউন, আর কোন যন্ত্র দিয়ে সাহায্য করা হলো সেই যন্ত্রের নামের কনজুগেশন আর মাসদারের কনজুগেশন। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই দুইটা বিষয় পড়লে গ্রামারের একটা বিশাল অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, দরাবা, দরাবা মানে সে আঘাত করেছিল, ইয়াদরিবু প্রেজেন্ট টেন্স, দরবান এটা হচ্ছে মাসদার, আমরা পরে পড়বো, ফাহুয়া দারিবুন আঘাতকারী, যে আঘাত করলো, দরাবা যদি আমরা জানি, ইয়াদরিবু যদি জানি, দারিবুন, এরপরে ইম্পারেটিভ ইদরিব, দরাবার পাস্ট প্যাসিভ দুরিবা, দরাবার প্রেজেন্ট প্যাসিভ ইউদরাবু। আজকে আমরা শিখলাম যে যাকে আঘাত করা হলো মাদরুবুন, মাদরুবুন, এরপরে লা তাদরিব হচ্ছে ফরবিডেন, আর আমরা আজকে পড়লাম মাদরিবুন একবার, মাদরিবুন, আমাদের বাকি আছে মিদরাবুন। তাহলে এই সবগুলো ক্লাস এক একটা ক্লাসে আমরা পড়েছি। আপনাদের প্রতি আমার পরামর্শ হলো যে আমরা যদি এই প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা কনজুগেশন যদি আমরা বুঝে ফেলি, তাহলে আমরা গ্রামারের প্রায় 70% আমাদের শিখা হয়ে যাবে। জানবেন আমাদের শেষ উদাহরণ হচ্ছে ফাতাহা, ইয়াফতাহু, ফাতহান, ফাতিহুন, যাতে আপনারা দেখলেই বুঝতে পারেন কোনটা কিভাবে কনস্ট্রাকশন হলো, কোনটার অর্থ কি এবং তার গঠন প্রণালী। ফুতিহা, ইয়াফতাহু, ফাতহান, ফাহুয়া, মাফতুহুন, আজকে আমরা পড়েছি মাফতুহুন, তারপরে ইফতাহ, লা তাফতাহ, তারপরে মাফতাহুন, তারপর মিফতাহুন। এইভাবে এই আরবি গ্রামারটা কোরআনটা ইনশাআল্লাহ আমরা শিখে ফেলবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।